আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসেন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় সেন্ট্রাল এশিয়ার দেশ উজবেকিস্তান সম্পর্কে। উজবেকিস্তানে কাজের ভিসায় গিয়ে সেখানে কত টাকা বেতন পাওয়া যায় বা এই সংক্রান্ত কিছু তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা উজবেকিস্তান সম্পর্কে জানতে পারবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স দেখুন অথবা ভিডিও লিস্ট গিয়ে লিস্টে যান, সেখানে গেলে আপনারা জানতে পারবেন উজবেকিস্তান সম্পর্কে বা সেন্ট্রাল এশিয়ার সম্পর্কে। পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে আমি অনেকগুলো কন্টেন্ট করেছি, যার পরিমাণ এই ভিডিওটি পর্যন্ত প্রায় দুশো সত্তরটি ভিডিও আমি করেছি। আপনারা সেখানে গেলে আপনারা দেখতে পারবেন বা কী কী ধরনের সুযোগ সুবিধা সেই দেশে আপনাদের জন্য আছে। যেহেতু আমি বলি যে আমাদের দেশে বর্তমানে প্রায় 5 লক্ষের অধিক আমাদের প্রবাসী বা দেশি বিদেশি যারা ছিলেন, বিদেশে যারা কর্মরত ছিলেন, বেকার হয়ে আছেন, তাদের জন্য একটি সুযোগ সুবিধা আছে। তো সেই সুযোগটি কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা এই সুযোগটি কাজে লাগিয়ে কিছু মানুষকে প্রতারিত করছেন। তো এই সংক্রান্ত অনেক তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সকলেই জানেন যে এখন মহামারী করোনার পরে পৃথিবী একেবারে স্থবির হয়ে আছে। এই সুযোগটি কাজে লাগিয়ে বিশেষ করে আমাদের বাংলাদেশি কিছু এজেন্ট আছেন যারা বা ট্রাভেলসের মালিক আছেন যারা এই সুযোগটি কাজে লাগিয়ে কিন্তু দেখেছে যে মধ্যপ্রাচ্যের ভিসা এখন মোটামুটি বন্ধ আছে বা বাংলাদেশের মানুষ এখন যেতে ইচ্ছুক না। যেমনটি আমি আমার অনেক কন্টেন্টে বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেন্ট্রাল এশিয়া দেশগুলোতে বা ইউরোপে আমাদের নতুনত্ব বাজার তৈরি করার জন্য, তো এই বাজার তৈরি করতে বলেছেন তিনি। কিন্তু এখন যেই অসাধু ব্যবসায়ী যারা আছে সেই তাদের দৌরাত্ম্য বেড়ে গেছে, তারা সেই বাজার সেখানে বাজার তৈরি করতে করা তো দূরের কথা, তারা সেখানে মানুষের সাথে অলরেডি প্রতারণা শুরু করে দিয়েছে। তো যার দরুন আমার অনেকেই আমার ভিডিও দেখেন বা আমার কাছে অনেকেই আসেন। তো যারা আমার কাছে আসেন, আমি যেটি ফাইন্ড আউট করেছি, দেখা যাচ্ছে যে শতকরা 90% লোক হচ্ছেন ওনারা আদম ব্যাপারী বা ওনারা আদম ব্যবসা করেন। তো এই টাইপের মানুষগুলো আমার কাছে বেশি আসেন। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আপনারা যারা এই ইনফরমেশনটি নিয়ে আপনার চেনা জানা পরিচিত বা আপনার পরিচিত আত্মীয় স্বজন কারোর মাধ্যমে আপনারা যে কোনো একটি ট্রাভেলসে গেলেন, সেখানে গিয়ে আপনারা কথা বললেন ভাই আমি সেন্ট্রাল এশিয়া তুর্কিতে যেতে চাই, উজবেকিস্তান, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কিরগিজস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিকিস্তান, এই দেশগুলোতে আপনি যেতে চান বা আপনি ইচ্ছা প্রকাশ করেন, যার ফলে ওনারা আপনার এই সুযোগটি কাজে লাগিয়ে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি জেনেছেন, জেনে আপনি তাকে শেয়ার করছেন, শেয়ার করার ফলে উনি কিন্তু এই বিষয়টি জানতেন না, আপনি ওনাকে জানান দিলেন বা আপনি ওনাকে বললেন এমন একটি সুযোগ আছে, উনি কিন্তু আদৌ এই বিষয়ে কোনো কিছু উনি জানেন না বা ওনাদের এই বিষয়ে কোনো দক্ষতা নেই, কিন্তু উনি আপনাকে বলছে যে হ্যাঁ আপনাকে এটি করব। তো দেখা যাচ্ছে না কোনো উপায়ে উনি আপনার জন্য একটি কাজের ভিসা উনি বের করছেন বা আপনার জন্য একটি প্রসেস করছেন। তো আপনাকে তিনি বলছেন যে আপনার বেতন হবে, আপনি একেবারে অদক্ষ বা অনভিজ্ঞ, আপনার কোনো কাজের দক্ষতা নেই, দেখা যাচ্ছে আপনি একজন সাধারণ শ্রমিকের চেয়েও আপনি কিন্তু একেবারে ছোট, কারণ আপনার কোনো অভিজ্ঞতা নেই। যেমন আমাদের বিভিন্ন শ্রমিকদের নিয়ে আমি বলি, তাদের পাইপ ফিল্টারের কাজ জানে, কার্পেন্টার জানে, ওয়েল্ডিংয়ের কাজ জানে, টাইলসের কাজ জানে, ইলেকট্রিক কাজ জানেন, বিভিন্ন কাজ কিন্তু তাদের জানা আছে। প্রবাসীদের বা দেশে অনেক মানুষ আছে যাদের এই ধরনের কাজগুলো জানা আছে। তো এই কাজের জন্য কিন্তু সেই দেশে ভিসা আপনার জন্য বিদ্যমান আছে। কিন্তু এখন আপনারা যারা যোগাযোগ করছেন আপনার কোনো দক্ষতাই নেই, হয়তো দেখা যাচ্ছে আপনি সদ্য ইন্টার পাস করেছেন বা অনার্স কমপ্লিট করেছেন, আপনার চিন্তা ভাবনা করেছেন আপনি চলে যাবেন বা আপনার পরিবার চাচ্ছে আপনাকে বিদেশ পাঠিয়ে দিবে, এই সুযোগটি কাজে লাগিয়ে তারা করছে কি আপনাকে অফার করছে আপনি 60,000, 70,000, 1 লক্ষ টাকা আপনি স্যালারি পাবেন। তো এই বিষয়টি শুনে আপনার পরিবার চিন্তা করলো অল্প টাকা দিয়ে আমি পাঠাচ্ছি আমার সন্তানকে, আমার সন্তান সেখানে গিয়ে 70,000-80,000 টাকা স্যালারি পাবে, যেহেতু এটি একটি নতুন দেশ, সে দেশে সচরাচর বাংলাদেশিরা যায় না, তো ঠিক আছে আমার সন্তানকে আমি পাঠিয়ে দিই। কিন্তু আদৌ এটি সম্ভব না, কারণ আপনাকে যিনি এই ইনফরমেশন দিচ্ছে আপনার সাথে উনি প্রতারণা করছে। তো আপনাকে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে আপনাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে। যেমনটি আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি, আপনারা হুমড়ি খেয়ে যে কোনো একটি জিনিস না জেনে না বুঝে আপনারা ঝাঁপিয়ে পড়ে, তো এটি অত্যন্ত দুঃখজনক, তো এটি আপনি আপনার নিজের সাথে প্রতারণা করছেন। তা আপনাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, দেখুন আমি বলেছি সেন্ট্রাল এশিয়া যে কয়টি দেশ আছে যেটিতে আমাদের কাজের নতুনত্ব বাজার তৈরি হচ্ছে বা আমরা বাংলাদেশিরা যাচ্ছে, সেই দেশে আপনারা বেতন যদি আপনাকে কেউ অফার করে থাকে, যদি আপনি অনভিজ্ঞ হন, তাহলে আপনি সর্বোচ্চ 20,000 টাকা থেকে 25,000 টাকা, একেবারে হায়েস্ট যদি আমি বলতে চাই, তাহলে আপনি এই টাকাটি স্যালারি পাবেন। কিন্তু যদি আপনাকে কেউ বলে থাকে আপনি 60,000-70,000 টাকা স্যালারি পাবেন, সেটি একেবারে ভিন্ন কথা বা আপনার একেবারে নিতান্তই প্রতারণা। তবে হ্যাঁ, এখানে একটি বিষয় আছে, যাদের দক্ষতা আছে কনস্ট্রাকশনের উপরে বিভিন্ন প্রকারের ওনাদের দক্ষতা আছে, তাদের জন্য স্যালারিটি
হাইরাইজ স্যালারি হবে বা তাদের স্যালারিটি ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু যদি আপনি অনভিজ্ঞ হন, অদক্ষ হন, তাহলে মোটেও আপনার জন্য এটি অশোভনীয় বা আপনার জন্য এটি খুবই দুঃখজনক, বা আপনাকে এটি সচেতন হতে হবে বা এই বিষয়ে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার কারণে হয়তো আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছে তারা সকলে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।